আজকের ভিডিওতে আমরা কথা বলবো মৎস্যজীবী ক্রেডিট কার্ড নিয়ে। মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন আপনারা কোথা থেকে পাবেন বা কোথায় আপনারা আবেদন করতে পারবেন লোন পাওয়ার জন্য, কত দিন পর্যন্ত আপনারা এই কার্ডের মাধ্যমে লোন পেতে পারেন এবং যে লোন আপনারা পাবেন সেই লোনের সুদের হার কত হবে, কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই লোন পাওয়ার জন্য, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মৎস্য চাষী ও মৎস্য বিক্রেতাদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ডের সুবিধা। পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের আর্থিক সুবিধা প্রদানের জন্য চলতি আর্থিক বছরে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ প্রদানের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। এই প্রকল্পে মৎস্যজীবী ও মৎস্য চাষীগণ একবার ঋণের সুবিধা গ্রহণ করলে পুনরায় আবেদন না করেও 5 বছর পর্যন্ত এই ঋণের সুবিধা পেতে পারেন। ঋণ পেতে কোথায় আপনাদের আবেদন করতে হবে? ব্লক অফিসে মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিকের নিকট নির্ধারিত আবেদনপত্র পাওয়া যাবে এবং ওই আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি বা কাগজপত্র সহ আপনাদেরকে জমা দিতে হবে। তো কী কী কাগজপত্র লাগবে? যে পুকুরে চাষ করেন তার স্বত্ব, লিজ বা মালিকানার প্রমাণপত্র, বসবাসস্থলের প্রমাণপত্র প্রধান অথবা সভাপতির সুপারিশ হতে হবে, পরিচয়পত্রের অনুলিপি যেমন ভোটার কার্ড, আধার কার্ড, এইসব পরিচয়পত্রের জেরক্স কপি আপনাদের লাগবে, প্রশিক্ষণ সম্পর্কিত শংসাপত্র। যদি আপনারা মাছ চাষ সম্পর্কিত প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে সেই প্রশিক্ষণের শংসাপত্র কিন্তু আপনাদের দিতে হবে। এবার সুদের পরিমাণ কত ও কিভাবে পরিশোধ আপনাদের করতে হবে চলুন দেখে নেওয়া যাক। ঋণ যে প্রকল্পের জন্য নেওয়া হবে তার মেয়াদ শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে 2% কমে শতকরা 5% সুদ নেবে ব্যাংক। অন্যথায় মেয়াদ উত্তীর্ণ ক্ষেত্রে সুদের হার কিন্তু আরও বেশি হবে এবং পরের ফসলের জন্য পুনরায় ঋণ পাওয়ার কিন্তু কোনো রকম নিশ্চয়তা থাকবে না। সময়ে ঋণ পরিশোধ করলে আপনারা পরবর্তী চাষের প্রাককালে পুনরায় ঋণ নেওয়া যাবে কোনো নতুন আবেদন ছাড়াই। এইভাবে 5 বছর পর্যন্ত ঋণ পাওয়ার নিশ্চয়তা থাকবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন বিষয়টি, কোথা থেকে আপনারা ঋণ বা লোন পাওয়ার জন্য আবেদন করতে পারেন, কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে, সুদের হার কত পরিমাণের হবে এবং কত দিন পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।